হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি শেয়ার করছি টিনেজার গার্ল সিম্পল গ্ল্যাম মেকআপ লুক, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ ব্লু রঙের শাড়ির ওপর করে নিতে পারো। ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হলো ময়েশ্চারাইজার, আর ময়েশ্চারাইজারের আগে কিন্তু আমি টোনার অ্যাপ্লাই করেছি। যেহেতু আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি কিন্তু পন্স জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। আর এই পন্স জেল ময়েশ্চারাইজারটার দাম কিন্তু 55 রুপিস, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু নিভিয়া সফট ইউজ করতে পারো। তারপর আমি প্রাইমার হিসাবে ইউজ করে নিচ্ছি হলো ব্লু হেভেনের প্রাইমার। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো প্রাইমার কিন্তু কিনে নিতে পারো, কিন্তু ব্লু হেভেনের প্রাইমারটা কম বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে মেকআপটাকে কিন্তু স্মুথ বা মিক্স করতে সাহায্য করে, আর স্কিনটাকেও কিন্তু স্মুথ করে দেয়। আর ব্লু হেভেনের প্রাইমারটার দাম কিন্তু 150 টাকা। তারপর আমি ইউজ করছি আইব্রো কিট। আমি হলো ওয়াটারপ্রুফ আইব্রো কিটটা ইউজ করছি, এর সঙ্গে আমার জেল আইলাইনার দিয়েছিল। এই ওয়াটারপ্রুফ আইব্রো কিটটার দাম কিন্তু 150 টাকা। তোমরা চাইলে কিন্তু আইব্রো পেন্সিলও ব্যবহার করতে পারো, তোমরা কিন্তু 50 টাকার মধ্যে খুব ভালো ভালো আইব্রো পেন্সিল পেয়ে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ADS-এর আইব্রো পেন্সিলটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। সেই ADS-এর আইব্রো পেন্সিলগুলো কিন্তু তোমরা 20 রুপিসের আন্ডারে পেয়ে যাবে। কম বাজেট হলেও কিন্তু আইব্রো পেন্সিলগুলো বেশি ডার্ক হয় না। দেখো, আমার আইব্রোটাকে আমি ভালো করে ড্র করে নিয়ে তারপর আমি একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্কুলি ব্রাশ অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা কানের তুলি যে থাকে, যে কান পরিষ্কার করার তুলিগুলো থাকে, সেগুলো দিয়েও কিন্তু ভালো করে যে আইব্রোটাকে ড্র করেছো ওটাকে কম করে নিতে পারবে। তারপর আমি ব্যবহার করছি হলো ইনসাইটের কনসিলার প্যালেট। ইনসাইটের কনসিলার প্যালেটটাই কিন্তু আমি ব্যবহার করি, এটার দাম কিন্তু 190 টাকা। মোটামুটি অনেকেই এই কনসিলার প্যালেটটা ইউজ করতে পারবে, কেন এটার মধ্যে অনেক ধরনের শেড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু কন্টোরও অ্যাভেলেবেল পেয়ে যাবে। চাইলে তোমরা কম বাজেটের কনসিলার ব্যবহার করতে পারো, বা সুইস বিউটিরও কনসিলার কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, আমার আইব্রোটাকে কিন্তু আমি ভালো করে কাট করে নিচ্ছি। আইব্রো ড্র করে নেওয়ার পর তোমরাও কিন্তু কাট করে নেবে। তারপর দেখো, আমি ইনসাইটে সেই কনসিলার প্যালেটের মধ্যে দিয়ে কালার ক্যারেক্টার ইউজ করছি। যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে সেখানে, তোমাদের মুখে যদি কোনো অ্যাকনির দাগ থাকে সেখানে তোমরা কিন্তু কালার ক্যারেক্টার ইউজ করতে পারো। তোমাদের কাছে কালার ক্যারেক্টার অ্যাভেলেবেল না থাকলে তোমরা অরেঞ্জ কালার লিপস্টিক ইউজ করতে পারো, আর তার উপর কালার ক্যারেক্টারকে ঢাকার জন্য আমি আমার শেড মতন একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তোমরা কিন্তু কালার ক্যারেক্টার ইউজ করে নেওয়ার পর যে কোনো কালারের তারপর কিন্তু নিজের শেড মতন কনসিলারটাই ইউজ করে নেবে, তাহলে যে তোমরা আগে ইউজ করেছো যে কোনো কালারের কালার ক্যারেক্টার সেটা কিন্তু আরামসে ঢেকে যাবে, আর তোমাদের ডার্ক স্পটগুলোও কিন্তু অনেকটা পরিমাণে হাইট হয়ে যাবে। দেখো, যে কালার ক্যারেক্টার ওপর কনসিলার ইউজ করেছিলাম সেটাকে আমি আগে মিক্স করে নিলাম, তারপর যে আইব্রোটাকে আমি ড্র করেছিলাম কনসিলার দিয়ে সেটাকেও কিন্তু আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারটা আগে থেকে ভিজিয়ে রাখবে, কিন্তু তোমরা যারাই বিউটি ব্লেন্ডার ভিজিয়ে রাখো না কেন, আমি বলবো 1 ঘন্টা আগে দিয়ে ভিজিয়ে রাখতে, কারণ কি সঙ্গে সঙ্গে ভেজালে কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। দেখো, আমি পুরো কনসিলারটাকেই ভালো মতন করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপর যে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা কোনো ফাউন্ডেশন না, আমি পন্স বিবি ক্রিম কিন্তু ইউজ করেছি। সত্যি কথা বলতে, আমার কাছে ফিটমি যে ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল ছিল সেটা অনেকটা পরিমাণ শেষ হয়ে গেছে। যেহেতু টিনেজার গার্লদের মেকআপ করছি, তাই জন্য কিন্তু আমি সাজেস্ট করবো ল্যাকমি সিসি ক্রিম বা পন্স বিবি ক্রিম তোমরা কিন্তু ইউজ করে দেখতেই পারো। অনেকটা বেশি ব্রাইটনেস দেয়, যা অন্য কোনো ফাউন্ডেশনের থেকে কিন্তু অনেক বেশি বেটার লুক দেয়। আমি বেশি কথা না বলে কিন্তু ফাউন্ডেশনটা আস্তে আস্তে দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। যাদের মুখে কিন্তু ফেসিয়াল হেয়ার থাকে তাদের কিন্তু মিক্স করতে অবশ্যই কিন্তু অসুবিধা হবে, তারা ভাববে কেন বিবি ক্রিমগুলো মিক্স হচ্ছে না। তাদেরকে বলবো ফেসিয়াল হেয়ারটা কিন্তু রিমুভ করে তারপর মিক্স করতে, তাহলে তোমরা ইজিলিভাবেই মিক্স করে নিতে পারবে। কনসিলার প্যালেট থেকে আমার শেড মতন কনসিলার নিয়ে আমি যেখানে যেখানে কনসিল করা উচিত, মানে আমার হাইলাইট পয়েন্ট, সেখানে সেখানে কনসিলারগুলো ইউজ করে নিলাম। তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কনসিলার করতে ভুলো না, আর তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করতে ভুলে যাও, তাহলে কিন্তু তোমরা কনসিলারও ফাউন্ডেশনের মতন ইউজ করে নিতে পারো। আমি বলবো ইনসাইটের এই কনসিলার প্যাডটা তোমরা কিনে নাও, সব রকমভাবে কিন্তু ইউজ করে নিতে পারবে। কনসিলারটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি পাউডার দিয়ে আমার মেকআপটাকে আমি সেট করে নিলাম। তারপর আমি মুখে করে নিচ্ছি একটা ব্রাউন রঙের শেড নিয়ে কন্টুর, তারপর আমি করে নিলাম ব্লাশ। দুটোই আমি পরপর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওই গালেও কিন্তু আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি, আগে পুরো বেস মেকআপটা কমপ্লিট করে তারপর কিন্তু আমি আই মেকআপটা ধরবো। তারপর আমি নাকটাও কিন্তু কাট করে নিলাম। এবার আমি করব আই মেকআপ। আই মেকআপ করার জন্য আমি ফার্স্টে ইউজ করছি একটা ডার্ক ব্লু, বা বলতে পারো নেভি ব্লু কালারের একটা আইশ্যাডো। তারপর ইউজ করছি একটা হালকা ব্লু কালারের আইশ্যাডো, কিন্তু স্কাই নয়।
তারপর আমি ওটাই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে নেভি ব্লু আর হালকা ব্লুটাকে। তারপর ওপরে আমি ইউজ করছি স্কাই ব্লু কালারের একটা আইশ্যাডো। দুটো ভালো করে মিক্স করে নেওয়ার পর আইশ্যাডোর ওপরে কিন্তু আমি একটা শিমারি কালার ইউজ করেছি, সেটা হলো সিলভার। তারপর আমি আইলাইনার পরে নিচ্ছি ল্যাকমি আইলাইনার। এই আইলাইনারটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি, 80 rupees আন্ডার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি ল্যাকমির কাজল, সেটা কিনা চোখে পুরো পরিমাণ ব্যবহার করলাম না, অর্ধেক ব্যবহার করে সেটা মাছ করলাম। তারপর আমি ব্যবহার করছি হলো মাস্কারা। আমি যে মাস্কারাটা ব্যবহার করছি এটার হল দাম অনেকটা বেশি, তোমরা নিজেদের মতন মাস্কারা কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করছি হাইলাইটার, এটা কিন্তু স্কিপ করো না, হাইলাইটারটা কিন্তু প্রত্যেকটা স্টেপ পুরোনোর পর ইউজ করো। আর অবশ্যই কিন্তু একটা মেকআপ ফিক্সার লাগিয়ে নিও, সেটা আমি দেখালাম না, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তারপর একটা মিউট কালারের আমি লিপস্টিক ইউজ করছি, এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। আমার মেকআপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি কিন্তু বিগিনারদের জন্য, টিনেজারদের জন্য, সবার জন্যই মেকআপ করে থাকি।